এই যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওলকপি আলু রসা আছে, আচ্ছা আচ্ছা খিচুড়ি আছে, আচ্ছা আর ভবনের জন্য আরো 5000।
হরে রাম 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 হরে হরে। হে গোবিন্দ হে গোপাল Thank you.
আগামী দিনের জন্য হচ্ছে আজকে রাত্রে বেলা ডাল আছে, ওলকপি, আলু রসা আছে, আচ্ছা আচ্ছা খিচুড়ি আছে, আচ্ছা আর ভবনের জন্য আরো পাঁচ সাত আইটেম রান্না করা আছে। অলরেডি এখানে অনেক রান্না হয়ে গেছে, এক্ষুনি ঠাকুর মশাই যেগুলো বললেন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, অনেক কিছু আনাজ কাটা রয়েছে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে, এবং একসাথে অনেক লোক কিন্তু শুরু করে দিয়েছে রান্নার পর্ব। এদিকে মিষ্টি চলছে যেগুলো দেখলাম একটু আগে, রসগোল্লা, রাজভোগ, ছানা, ছানা থেকে আস্তে আস্তে কিন্তু সব মিষ্টি তৈরি গুলো হচ্ছে। ইসকন হলদিয়া আগামীকালও কি হবে? হ্যাঁ এরকমই, এটা তখন উপাসে হবে না, আচ্ছা সেই যেদিকে প্যান্ডেল বাঁধা রয়েছে ওদিকে না এই পাশে একটাতে মন্দিরের ভেতরে হবে, আচ্ছা সেটা ওখানে হবে না, ওখানে ঢোকা যাবে রান্না হয়ে যাওয়ার পরে
ওটা দেখা যাবে। ওটা কটা নাগাদ তাও হবে আন্দাজ? ওপেন হয়ে যাবে। হরে কৃষ্ণ বলেন যে ভাইরা যারা পোশাক তৈরি করছেন দয়া করে আপনারা কিচেনে চলে যান, ওখানে আমাদের মিক্স সবজি রেডি হয়ে গেছে, ওটা নিয়ে চলে আসুন। মিক্স সবজি রেডি হয়ে গেছে, ওটা নিয়ে চলে আসুন দয়া করে। হরে কৃষ্ণ থ্যাংক ইউ। পিছনে নামি না, একদম তুলে নিয়ে পালিয়ে আসেন, এখানে একদম তুলে নিয়ে পালিয়ে আসেন, বন্ধ করে দেন, একদম বন্ধ করে দিয়ে পালিয়ে। উধার কে পানি লানা হয়, চলেন চলে আইয়ে অনেকবারকে বলছি অনুরোধ করে আপনারা দেখে সার্ভিস করুন, যাদের লাগে ওখানে আরেকবার অল্প করে দিয়ে দেন, ঠিক আছে, অল্প করে ওখানে রাইস দিয়ে দেন একবারই।